খুব উল্টাপাল্টা পরিকল্পনা করে, অনেকটা যেন ফাঁদ পেতে হচ্ছে একজন ক্রিকেটারের পুরো মেন্টালিটিকে বিফোর গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইন নষ্ট করে দেওয়া হয়েছে। যেই ক্রিকেটারকে বাদ দিয়েছেন এবং বাদ দেওয়ার ব্যাখ্যা আপনারা যেটা দিলেন, তামিম ইকবালের মেডিকেল ইস্যু, তামিম ইকবাল বলছেন আমি নিজেকে সরিয়ে নিয়েছি যখন এরকম ডিসরেসপেক্টফুল আচরণ করা হয়েছে। তার মানে সিলেকশন প্যানেলে গতকালকে ব্যাখ্যা যেটা দিয়েছেন সেটা সত্য না, তাই তো? সত্য না। আবার সিলেকশন প্যানেল যখন বলছেন মেডিকেল ইস্যু, মেডিকেল টিম যখন বলছেন যে মেডিকেল ইস্যু নেই, তার রেস্ট দরকার, তাকে খেলানোর দরকার নেই, আপনারা আবার বলছেন যে তামিম ইকবাল থার্ড ম্যাচ খেলতে চাননি, তার অর্থটা কি দাঁড়ায়? মাননীয় প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধান নির্বাহী, আই রেসপেক্ট হার পোস্ট, আমাদের প্রধান নির্বাহী, তিনি যখন যে ক্যাওয়াসটা তৈরি হলো একজন বহিরাগতের কারণে, তামিমকে রুলড আউট করে দেওয়ার যে পরিকল্পনার কারণে পুরোটা ঠিকঠাক করে ফেললেন, আপনারা মিথ্যাকে বাজারজাত করে সেই ক্রিকেটারকে বাদ দিয়ে দিলেন, একবারও মনে হলো না যে এই কলটা আসলে কার ছিল, একবারও রিকল করলেন না জুলাই মাসের 6 তারিখ থেকে অগস্টের 3 তারিখ পর্যন্ত কি কি ঘটেছিল, একটা বারের জন্য প্রয়োজন বোধ করলেন না? একটা ঘটনা একবার ঘটতে পারে, সেটা ঘটতেই পারে, তামিম ইকবাল বলেছেন দুবার ঘটতে পারে, ঘটতেই পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু যখন 6-7 মাসে একটা ঘটনা 3 বার 4 বার 5 বার 6 বার ঘটবে এবং একজন পার্টিকুলার ক্রিকেটারের সাথেই ঘটবে, হয় তুমি খেলো অথবা তুমি নিচে নামো টাইপের ঘটনা ঘটবে, তখন সেটা ইন্টেনশনাল। আপনাদের কারো কোনো ডাউট রয়েছে?